5G যুগরে ওড়িশা দেশরে উদ্ঘাটনর তিন মাস পরে আজিঠু রাজ্যরে আরম্ভ হয়ে যাইছি 5G সেবা। ভুবনেশ্বরে এক স্বতন্ত্র কার্যক্রমে রাজ্যরে 5G ক্রান্তির শুভারম্ভ করেছেন কেন্দ্রমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ধর্মেন্দ্র প্রধান। প্রারম্ভিক পর্যায়ে জিও ও এয়ারটেল পক্ষ টুইন সিটি ভুবনেশ্বর ও কটকরে এ সেবা আরম্ভ হয়েছে। আগামী 2 বর্ষে এখন রাজ্যর কোণ অনুকোণ পৌঁছাইবার লক্ষ্য রয়েছে। প্রতীক্ষার অন্ত, 5G যুগক ওড়িশার লগিন। ভুবনেশ্বরের রিমোট দবাই রাজ্যক 5G নেটওয়ার্ক সহ যোড়িছন্তি কেন্দ্রমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ধর্মেন্দ্র প্রধান। ইয়ে সেই সময়ের দৃশ্য। কেবল সেবার উদ্ঘাটন নুহে, এহাদ্বারা শিক্ষা স্বাস্থ্য ভরি অনেক ক্ষেত্রে হওয়া যাওয়া অভূতপূর্ণ পরিবর্তনর ডেমো বি দেখিছন্তি ছাত্রছাত্রী। এই অবসরের 5G র সুফল সম্পর্কে বক্তব্য রাখিবা পরে প্রেস মিটরে বৈষ্ণব কহিছন্তি, প্রথম পর্যায়ে টুইন সিটিরু আরম্ভ হইতিবা এ সেবা 2024 ডিসেম্বর 31 সুদ্ধা সারা রাজ্যরে মিলিব। প্রতি গাঁ ও স্কুলকু হাই স্পিড কেবল পৌঁছিব। 2024 অগস্ট 15 সুদ্ধা রাজ্যর সবু জায়গায় টাওয়ার লাগিব। রাজ্য সরকার সহযোগ কলে কার্য ত্বরান্বিত হইপারিব। সেইপরি চলিত বর্ষ ডিসেম্বর সুদ্ধা রাজ্যের 8টি জায়গায় টেকনোলোজি পার্ক কার্যক্রম হবা নেই সূচনা দিয়েছেন বৈষ্ণব। এসহ 5G দর সম্পর্কে সূচনা দিয়ে এহা 4G দর সহ পাখাপাখি সমান রহব বলে বি কহিছন্তি। সেই ভিতর আজ প্রথম পর্যায়ে 100টি টাওয়ার শুভারম্ভ হয়েছে। সেইপরি ভুবনেশ্বরের জিও সহযোগে 5G ল্যাবর প্রতিষ্ঠা নেই সূচনা দিয়েছেন বৈষ্ণব। আখি পিছুড়া ডাউনলোডিং বিজুড়ি বেগরে সার্ফিং নজর পকাতে ইন্টারনেট দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনুতিবা এই 5G সেবার ফায়দা উপরে। 5G টেকনোলজি মোবাইল ইন্টারনেটের স্পিড 4G তুলনায় 10 গুণা অধিক রহব, যাহার প্রভাবে মাত্র 10 সেকেন্ডে পুরা ফিল্ম ডাউনলোড হইপারিব। এর প্রয়োগে শিক্ষা, স্বাস্থ্য, নির্মাণ, ব্যাংকিং সবু ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন হব। 4G রে 30 Mbps র ডাটা স্পিড রহুতলা বেড়ে 5G রে এহা 400 Mbps রু 1.7 GB পর্যন্ত স্পিড রহিব। ব্যান্ডউইথ বড়িযিবা সহ কল ড্রপ, বফরিং ভরি সমস্যা আউ রহিব নাহিঁ। দুইটা জিনিস আছে, গোটে লো লেটেন্সি যোটা 5G রে বেনিফিট, সেকেন্ড হচ্ছে হাই মানে হাই স্পিড ইন্টারনেট। আপনি দেখুন আজ্ঞা, সেটি আমার যে কাউন্টার আছে সেটি 1.8 GBPS পর্যন্ত ডাউনলোড স্পিড মিলছে, যেটা কি 4G রে সম্ভব নু। তা ছড়া বহু জিনিস 5G রে যেটা আসিছে সেটা গোটে বৈপ্লবিক পরিবর্তন আনিব। আমি জিও গ্লাস জরিয়ালে দেখুছিল কেমিতি এডুকেশন সিস্টেম উপরে গোটে রেভলুশনারি আনিকি আসিব। হেলে কেমিতি পাইবে 5G সেবা? বিশেষজ্ঞ কহিবার যাই 5G সেবা পাইবা হলে 5G বৈশিষ্ট্য থিবা মোবাইল ফোন ব্যবহার করিবাক হইব। 4G সিম বদলাইবার আবশ্যকতা নাহিঁ, সেই সমান সিম রে আপে আপে 5G নেটওয়ার্ক কাম করিবা।